দেশ তথা রাজ্য জুড়ে চলছে মারণ করোনার দ্বিতীয় ঢেউ। এই কোভিড সংক্রমণের প্রসমান কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় বিভিন্ন সংস্থা, ব্যক্তি, মানুষের সাহায্যে নানা রকমভাবে এগিয়ে আসছেন। এবার নদিয়ার পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের মতো সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়ালো বঙ্গজননী বাহিনী। রবিবার 72 নম্বর ব্লক বঙ্গজননী বাহিনীর পক্ষ থেকে পলাশীপাড়া থানার সামনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করা হলো। এদিন পথচলতি মানুষ এবং পলাশীপাড়া থানার পুলিশ কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ রোধে পথচলতি মানুষকে সচেতনতার বার্তাও দেওয়া হলো বঙ্গজননী বাহিনীর পক্ষ থেকে। এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বঙ্গজননী বাহিনীর জেলা সভানেত্রী টিনা সাহা ভৌমিক এবং 72 নম্বর ব্লক সভানেত্রী মিঠু বড়াল সহ অন্যান্যরা। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজ আমরা বঙ্গজননীর উদ্যোগে পলাশীপাড়া বিধানসভায় বোন মিঠু থেকে শুরু করে প্রত্যেকে বঙ্গজননীর মেয়েরা আছে, আমরা উদ্যোগ নিয়েছি। আমরা পথচলতি মানুষ এবং সমাজের অসচেতন নাগরিক থেকে শুরু করে প্রথম সারির যোদ্ধারা সবারই মাঝে বিভিন্ন অঞ্চল ওয়াইজ, বিভিন্ন এলাকা ওয়াইজ স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করার কর্মসূচি আজ বোন মিঠুর উদ্যোগে ভীষণ ভালোভাবে পলাশীপাড়া বিধানসভায় থানার সামনে এই মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হলো। আমরা চাইব প্রত্যেকে সচেতন নাগরিক হিসাবে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলাকে এই যুদ্ধে জয়ী করার জন্য আপনারা হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন এবং যতটুকু পারবেন একে অপরকে সাহায্য করুন। আপনার নাম? টিনা ভৌমিক সহ নদিয়া জেলা বঙ্গজননীর সভানেত্রী। আমরা আরো এই বিষয়ে কাজ আমরা করতে চাই।
যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।